সবাইকে তো আজকে আমরা শেয়ার বাজার নিয়ে আলোচনা করব যে আগামী দিন শেয়ার বাজার কেমন যেতে পারে তো আলোচনায় যাওয়ার আগে রিকোয়েস্ট করব যদি আপনারা এই চ্যানেলটাকে নতুন করে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি ব্যাল নোটিফিকেশান অ্যাক্টিভেট করে রাখবেন তো চলুন প্রথমত আমরা প্রত্যেকবারের মতো আগে গ্লোবাল মার্কেটটা দেখব এবং গ্লোবাল সেন্টিমেন্টকে বোঝার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা ইউএস মার্কেট যা দেখতে পাচ্ছি যে ওভারঅল কি ডাউন এবং ডাউন পার্সেন্টেজ যদি আমরা দেখি ওয়ান পার্সেন্ট অ্যাভাব ডাউন আর এইখানে বিশেষ করে নাসডাক ওয়ান পয়েন্ট কি নেগেটিভ তো ইউএস মার্কেট পুরোপুরি নেগেটিভ ইউরোপিয়ান মার্কেটটা যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে এফ টিএসি সিএসি ডিএক্স হ্যাঁ পুরোপুরি মাইনাস তার মধ্যে থেকে ডিএক্স ওয়ান পয়েন্ট মাইনাস পাশাপাশি অ্যাডজিক্স নিফটিও কী এডজিক্স নিফটিও মাইনাস তো আমরা ওভারঅল যদি দেখি তাহলে গ্লোবাল সেন্টিমেন্ট কিন্তু খুব একটা খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে ওভারঅল সেন্টিমেন্ট ডাউন এবং যে পরিমাণে আমরা এখানে ওয়ান পার্সেন্ট অ্যাভাব ম্যাক্সিমামগুলো ডাউন দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান বাজারের জন্য ভালো সংকেত নয় ক্লিয়ার তো আমরা দেখব এখন আমাদের ইন্ডিয়ান মার্কেট টেকনিক্যালি কোন অবস্থায় আছে আমরা গ্লোবাল মার্কেট সেন্টিমেন্টটা পেয়ে গেলাম যে ওভারঅল ডাউন এবং যেহেতু ওভারঅল ডাউন আগামী দিন নেটজিক্স নীতি যদি গ্যাপ ডাউন ওপেন হয় তার ফলে কিন্তু আমাদের বাজারে ক্র্যাশ আসার একটা সম্ভাবনা থাকবে এবং কেমন ক্র্যাশ আসতে পারে সেটা আমরা টেকনিক্যালি এখন দেখব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই আমার পুরনো অ্যানালাইসিসটা যেটা আমি বিগত আড়াই মাস ধরে আপনাদের এই নলেজটা দিয়ে আসছি এবং খুবই গুরুত্বপূর্ণ এবং এটার রেজাল্ট আপনারা পেয়েছেন তো এখানে এই যে প্যারেল চ্যানেলটা প্যারেল চ্যানেলের মাধ্যমে কিন্তু বাজারটা প্রতিনিয়ত কিন্তু নিচের দিকে ঝুঁকি কারণ আমরা যদি দেখি তাহলে এইখানে এই রেজিস্ট্যান্স তারপর নিচে রেজিস্ট্যান্স তারপর নিচে রেজিস্ট্যান্স ডে বাই ডে কিন্তু নিচের দিকে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে যাচ্ছে এবং ডে বাই ডে কিন্তু নিচের দিকে কি সাপোর্ট ক্রিয়েট করে যাচ্ছে তো এইগুলা কিন্তু ভালো লক্ষণ নয় আমাদের জন্য এবং ইন্ডিয়ান বাজার কিন্তু এই পর্যন্ত কত পয়েন্টে ডাউনফল হয়েছে সেটা যদি আমরা দেখি প্রাইস রেঞ্জটা তাহলে এই যে দেখুন এইখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা এগারোশো চার পয়েন্টের কিন্তু আমরা কি দেখিনি একবার ক্লিয়ার হ্যাঁ হাজার পঞ্চাশ পয়েন্টের কিন্তু ডাউন ফল আমরা এখানে পেলাম ক্লিয়ার তো এইবার আমরা দেখব যে বিষয়টা সেটা হচ্ছে কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম যদিও দিন ধরে ভিডিও ঠিক করে দিতে পারছি না বিশেষ একটা অসুবিধার কারণে এখানে একটা ইভিনিং স্টার গঠিত হয়েছিল এবং এই ইভিনিং স্টারের ফলে কিন্তু আমরা এখানে দেখলাম যে এই যে প্যানেল চ্যানেলটাকে ব্রেকআউট করেছে তার উপরে সাস্টেন করে নিই এবং বিগত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন গত সাত দিন অর্থাৎ এক সপ্তাহ ধরে কিন্তু কন্টিনিউ বাজার নিচের দিকে যাচ্ছে এবং প্যারালেল চ্যানেলের যে নিচের লেভেলটা যেটা আমরা সাপোর্ট বলতে পারি সেই সাপোর্টটাকেও ভেঙেছে এবং এখানে দেখার মতো বিষয় হচ্ছে এই সাপোর্টটাকে ভেঙেছে এই ক্যান্ডেল তারপরে কিন্তু এখানে টেস্ট করেছে সাপোর্টটাকে আবার নিচে ক্লোজিং তারপর আবার এখানে সাপোর্ট করে সাপোর্টটাকে টেস্ট করেছে আবার নিচে ক্লোজিং যদিও এই সাপোর্টগুলো কিন্তু এখন রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে ক্লিয়ার তো এবং আমরা ভলিউমগুলো কিন্তু দেখতে পাচ্ছি কি বড় আকারের বিয়ারিশ ভলিউম তো ওভারঅল সেন্টিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান বাজারের কিন্তু কি ডাউন ইন্ডিয়ান বাজারের সেন্টিমেন্টটা কি ওভারঅল ডাউন দেখুন আমি ভিডিও দিতে পারছি না অনেক দিন ধরে হ্যাঁ গত পরশু হয়তো আমি ভিডিওটা দিয়েছিলাম দেখি এই যে ভিডিওটা পাঁচ দিন আগে একদিন চললে দুই দিন পরে আর কত পড়বে আগামী দিনে বাজারে আসতে পারে বড় তুফান তো এই পাঁচ দিনের মধ্যে দেখুন এই সেই পাঁচ দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম এই পাঁচ দিনের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এক সপ্তাহ ধরে কিন্তু এখানে ডাউনফল অর্থাৎ পাঁচ দিন আগে আমি দিয়েছিলাম আমি যেই দিন বলেছিলাম তারপর থেকেও কিন্তু বাজার কন্টিনিউ নিচের দিকে যাচ্ছে এবং বাজার কিন্তু এখন একটা ভালো জায়গায় নেই খুব খারাপ জায়গা আছে এবং এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে এই চ্যানেলটা ক্লিয়ার তো তো এই মুহূর্তে কিন্তু আমি সেন্টিমেন্টটা বুঝিয়ে দিলাম আপনাদেরকে গ্লোবাল সেন্টিমেন্ট এবং আমাদের ইন্ডিয়ান বাজারের সেন্টিমেন্ট এবার আমরা দেখে দেখিনি সাপোর্টগুলো দেখিনি তো এই মুহূর্তে আমরা যে রেজিস্ট্যান্সটা পাচ্ছি বাজারটা ক্লোজিং দিয়েছে সতেরো হাজার পাঁচশো আমরা রেজিস্ট্যান্স পাচ্ছি সতেরো হাজার সাতশো একত্রিশ এবং সাপোর্টটা পাচ্ছি আমরা সতেরো হাজার কোথায় পাচ্ছি একবার দেখিনি বাজার ক্লোজিংটা আগে দেখিনি আমরা বাজার ক্লোজিংটা সতেরো হাজার পাঁচশো কি উনষাট সতেরো হাজার পাঁচশো উনষাট এবং আমরা এখানে সাপোর্টটা আমরা দেখে নিই এখানে লাস্ট যেহেতু আমরা এখানে পাচ্ছি তো সাপোর্টটা আমরা পাচ্ছি সতেরো হাজার পাঁচশো দশ তো সতেরো হাজার সাতশো একত্রিশ রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক দূরে কিন্তু সাপোর্টটা হচ্ছে নিয়ার ক্লোজিং অর্থাৎ শুক্রবারে যে ক্লোজিংটা দিয়েছে সেই ক্লোজিংয়ের কাছাকাছি অর্থাৎ এখানে পঞ্চাশ পয়েন্ট নিচে তো এই পঞ্চাশ পয়েন্টকে ব্রেক করা দেখুন সেটা ব্রেকডাউন গ্যাপডাউন ওপেনিং হতে পারে যেহেতু গ্লোবাল সেন্টিমেন্ট নেগেটিভ খুব সাংঘাতিক নেগেটিভ এবং আমাদের ইন্ডিয়ান বাজার সেন্টিমেন্ট নেগেটিভ সেই জায়গায় হয়তো বা গ্যাপডাউন ওপেনও এমনটা হতে পারে যদি গ্যাপডাউন ওপেন হয় তাহলে কিন্তু বাজারে আরও একটা বড় পতন আসতে পারে সেটা ক্লিয়ার আপনারা জেনে নিন আমরা এক ঘন্টার টাইম ফ্রেমটা এবার ওপেন করে নিই হ্যাঁ আরেকটা বিষয় এখানে কিন্তু আমরা একটা বিয়ারি স্পাইনিং টপ পেয়েছিলাম তারপরের দিন অর্থাৎ গত শুক্রবারেও কিন্তু আমরা বিয়ারি স্পাইনিং টপ পেলাম অর্থাৎ পরপর দুদিন আমরা বিয়ারিং বিয়ারির স্পাইনিং টপ পেলাম ক্লিয়ার তো এটাও কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে বাজার নিচে যাওয়ার পসিবিলিটিটা বেড়ে গেছে এক ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এখানে আমরা একটা ট্যাঙ্গেল প্যাটার্ন পেয়েছিলাম এই ট্যাঙ্গেল প্যাটার্নটাকে মাত্র ব্রেকডাউন করেছে এখানে কিন্তু অনেকটা সময় ধরে টাইম অনেকটা সময় ধরে স্প্যান্ড করেছে অর্থাৎ এখানে কি সাইডওয়েজ ছিল সাইডওয়েজ থাকার পর তারপর কিন্তু এই আপার লেভেলটাকে ব্রেকআউট করে নিই কিন্তু লোয়ার লেভেলটাকে ব্রেকডাউন করেছে এবং এই লোয়ার লেভেলটা এখন রেজিস্ট্যান্স কাম করছে তো এদিক থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে বাজার সেন্টিমেন্ট ডাউন তো ওভারঅল সেন্টিমেন্ট কিন্তু ডাউন সেটা মাথায় রাখবেন এইবার আমরা একজ্যাক্ট ব্রেকআউট ব্রেকডাউন লেভেলটা দেখব তো সতেরো হাজার ছয়শো তেরোকে যদি ব্রেকআউট করে সাস্টেন করে তাহলে আমরা সাইড ট্রেড নিতে পারি কারণ সতেরো হাজার ছয়শো তেরোকে ব্রেকআউট করা মানে বাজারের মধ্যে একটা আপসাইড মুভমেন্ট আসা এই ডাউন ফল থাকা অবস্থায়ও তো সেই দিক থেকে আমরা কিন্তু এখানে কিন্তু একটা ভালো ট্রেড নিতে পারি এবং উপর দিকে একটা আপটান আশা করতে পারি তবে সেইটা এই জায়গায় পর্যন্ত আমরা আশা করতে পারি ক্লিয়ার অর্থাৎ সতেরো হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত ক্লিয়ার তো এইবার যদি আমরা সেল সাইড ট্রেড করি অর্থাৎ এই সতেরো হাজার ছয়শো তেরোকে ব্রেকআউট করলে আমরা কল অপশান বাই করবো ফিউচার বাই করবো এবং পুট অপশন সেল করবো আর সতেরো হাজার পাঁচশো আটকে যদি ব্রেকডাউন করে যেমনটা আমি বলেছিলাম যে সতেরো হাজার পাঁচশো দশ হচ্ছে কি সাপোর্ট তো এখানে কিন্তু আমরা পাচ্ছি যে সতেরো হাজার পাঁচশো আটকে যদি ব্রেকডাউন করে তাহলে বাজার কিন্তু অনেক নিচে যাব এবং সেখানে আমাদের কোনো টার্গেট নেই টার্গেটটা হবে কি ওপেন কারণ ওভারঅল সেন্টিমেন্ট যেহেতু ডাউন গ্লোবাল সেন্টিমেন্ট ডাউন তো সাপোর্টকে ব্রেকডাউন করা মানে বাজারে একটা ক্র্যাশ আসা ক্লিয়ার আরেকটা বিষয় এখানে আপনাদের বলে দিচ্ছি এই যে এখানে একটা কিন্তু ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এই যে ডাব্লিউ প্যাটার্ন এর ডাব্লিউ প্যাটার্নটাকে ব্রেকআউট করার পরে যদি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করে তাহলে আমরা উপর দিকে এই পর্যন্ত রেলিটা পাব সেটা আশা করতে পারি তো আজকের জন্য এই অ্যানালাইসিস যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি বাল নোটিফিকেশন অ্যাক্টিভেট করে রাখবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ